আমরা আল্লাহর কাছ থেকে সবথেকে বড় নিয়ামত যেটা লাভ করছি, সবথেকে বড় নিয়ামত সেটা হচ্ছে ইসলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি সবথেকে বড় পুরস্কার যেটা দিয়েছেন, বড় নিয়ামত যেটা দিয়েছেন, সেটা এই যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন। অন্য কোন পরিবারে জন্ম হলে তাদেরই সেই পরিবেশ, সেই পরিবেশের সভ্যতা সংস্কৃতি আমরা গ্রহণ করতাম আর সেটাকেই আমরা ঠিক মনে করতাম। আজ বিশ্বে যারা ইহুদি, খ্রিস্টান, অমুসলিম, হিন্দু যারা রয়েছে, তারা সবাই ভাবছে আমরা ঠিক আছি, আমরা ঠিক আছি, এবং অন্যের প্রতি বিদ্বেষ, শত্রুতা পোষণ করছে। তাই আল্লাহর বড় দয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদেরকে একটি মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন, তাই সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা